পেরিকিয়ার রেসিপি দেখে নাও। হাই ফ্রেন্ডস, আমি আটার পেরিকিয়ার বানাবো। তো কি কি লাগছে? এক বাটি আটা লাগছে, চিনি আর লাগছে, নারকেল কুচি আর লাগছে ঘি। প্রথমে আমি ঘিটা দিয়ে দিলাম, এবার নারকেলটা ভেজে নেব। নারকেলটা আমি ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি ময়দাটাকে ভেজে নেব। ভালোভাবে ময়দাটাকে ভেজে নেব। এবার আমি পুরটা বানিয়ে নেব। প্রথমে আমি এক চামচ ঘি দিয়ে দেব, দু চামচ মতন। এবার চিনিটাকে দিয়ে দেব। নারকেলটা দিয়ে দেব। পুরটা বানিয়ে নেব। আটাটাকে মেখে নেব। এবার আমি ময়দাটা আমার মাখা কমপ্লিট। এবার আমি পেরিকেটটা বানিয়ে নেব। পেরিকেটটা আমি বানিয়ে নেব, পুরটা দিয়ে দেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এভাবে আমি সবকটা বানিয়ে নেব। পেরিকার আমার বানানো রেডি। এবার আমি তেলে ভাজব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পেরিকারগুলো দিয়ে দেব। আমার পেরিকার ভাজাটা রেডি। এবার আমি পেরিকারগুলো রসে ভিজাবো। তো রসটা করে নিই, চিনির রসটা করে নেব। চিনি দিয়ে দেব। চিনির রসটা আমার করা হয়ে গেছে, আমি পেরিকিয়রগুলো দিয়ে দেবো রসের মধ্যে সম্পূর্ণ। পেরিকিয়রগুলো আমার করা রেডি, দেখে নাও।